মিন রাশির অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচটি ক্ষেত্রে বিশাল উন্নতি এটিই সবচাইতে বড় পয়েন্ট অক্টোবর মাসে মিন রাশির জন্য অপেক্ষা করছে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসম্ভব উন্নতি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিয়ে মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কি সেটি বলার আগে আমরা প্রথমেই বলবো আপনাদের জন্য যে রাশিফল বলছি সেই রাশির পয়লা আগস্ট দু সকাল ছটায় গ্রহের অবস্থান বৃহস্পতি খুব ভালো অবস্থায় রয়েছে বৃষরাশিতে কোনো পাপ গ্রহের সঙ্গে যুক্ত নয় মঙ্গল মিথুন রাশিতে চন্দ্রদেব সিংহ রাশিতে কন্যায় বুধাদিত্য যোগ করে কেতু রয়েছে রবি বুধ কেতু একত্রে শনিদেব রয়েছে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে বক্রি অবস্থায় রাহু রয়েছে আপনাদের রাশিতে আপনাদের রাশিতে রাহু থাকার কারণে এবং মিন রাশিতে সাড়ে থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই একটি ভীতি প্রদর্শন হয় আমরা আজকে শর্ট ভিডিওয় একটি কথা বলবো রাহু আসে তা বুঝিয়ে দেয় রাহুর প্রতিকার কি হতে পারে সেরা তাও বুঝিয়ে দেব। আমরা সবসময় রাহুকে ভয় করার মতন কিছু নাই দুটি গ্রহ সবচাইতে বেশি দেয় দুটি গ্রহ সবচাইতে বেশি কষ্টও দেয় প্রথম শনি দ্বিতীয় রাহু রাহু যদি কাউকে ধরে নেয় তাকে সর্বশান্ত করেই ছেড়ে দেয় সব দিক থেকেই অবস্থার খারাপ করে দেয় তো রাহু সেই অবস্থায় নেই আমরা যখন রাহু ট্রানজিট বলেছিলাম কেতু ট্রানজিট বলেছিলাম রাহু কোনো শত্রু নক্ষত্রে নেই নিউট্রাল নক্ষত্রে রয়েছে সুতরাং এই জায়গাগুলো অ্যানালিসিস করার ব্যাপার থাকে গুরু গুরুচন্ডাল যাদের রয়েছে জন্মকুণ্ডলিতে অর্থাৎ মিন রাশিতে গুরুচণ্ডাল হয়েছে তাদের জন্যে এই রাহু বিপজ্জনক হতে পারে সেই জন্য এই রাহুর প্রতিকার কি আমরা বলেছিলাম চারমুখী রুদ্রাক্ষ অর্থাৎ আবার শুনে নিন মিন রাশির জাতক জাতিকারা যাদের মিন রাশিতেই গুরুচন্ডাল দোষ অথবা মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে গুরুচন্ডাল দোষ তারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন সমস্যা থাকবে না রাহু লগ্নভাবে থেকে প্রচুর শুভ ফল দেয় অশুভ দিক দেয় শুভ ফলও দেয় আর রাহুর এই অবস্থান আপনাদেরকে সাড়ে সাতের কষ্ট থেকে রক্ষা করছে রাহু শনির একজন প্রিয় বন্ধু সবসময় এগুলি মনে রাখতে হবে আপনাদের অসুবিধা কিছুটা ক্ষেত্রে হচ্ছে ব্যয় ক্ষেত্রে দেখবেন আপনাদের প্রচুর ব্যয় হচ্ছে কেন দ্বাদশভাবে শনি রয়েছে আমি বারবার বলেছি দ্বাদশভাবে শনি থাকলে প্রচুর ব্যয় হয়ে যায় ঋণ হয়ে যায় যারা ঠিকঠাকভাবে জীবনকে পরিচালনা করছেন আমাদের যা ইনস্ট্রাকশান দিই সেই অনুযায়ী তারা অনেক ভালো আছেন আমরা অ্যাটে গ্লান্স বলবো প্রত্যেকটি ঘরের বিচার বিশ্লেষণ করে কোথায় ভালো কোথায় মন্দ পাঁচটি ভালো ক্ষেত্র প্রথমে আগে আলোচনা করে নেব প্রথম সম্মান বৃদ্ধি আয় বৃদ্ধি দ্বিতীয় শরীর মন তৃতীয় কর্ম চতুর্থ আয় বৃদ্ধি পঞ্চম ভ্রমণ ও সন্তান শিক্ষাক্ষেত্রে তো অসম্ভব উন্নতি রয়েছে আমি শিক্ষা অ্যাপার্ট ফ্রম এডুকেশনকে বাদ দিয়ে বলছি যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দেখার মতন অগ্রসর হওয়ার আছে এই রাহুর দ্বারাই আপনারা প্রচুর উন্নতি পাবেন যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত আছেন এ রাহু আপনার জীবনকে ভরিয়ে তুলবে শুরু হবে আমরা অক্টোবরে পয়লা অক্টোবরের যে ট্রানজিট বলছি সেই দিন থেকে নয় শুরুটা হবে ঠিক এগারোই অক্টোবর ইলেভেন্থ অক্টোবর থেকে আপনাদের যে সুদিন শুরু হবে সেটা চোখে পড়ার মতন হবে চলবে একদম অক্টোবর নভেম্বরের মিডল পর্যন্ত তারপরে যখন আমরা নভেম্বরের মাসের বিচার বিশ্লেষণ করব তখন আপনারা আবার পুনরায়ভাবে মিলিয়ে দেখে নেবেন যে আমাদের কোথায় জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে মিন রাশিকে নিয়ে আমরা যতগুলো এক্সপেরিমেন্ট করেছি একশোটা একশোটাই সঠিক হয়েছে এখন পর্যন্ত সেই দৃঢ়তা নিয়ে আমরা বলছি ভয়ের কোনো কারণ নেই এক শরীর মন ভালো যাবে দুই ধন স্থান অতি শুভ তিন ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে চার মা বাবার শরীর ভালো যাবে না পাঁচ শিক্ষা ও সন্তান অত্যন্ত শুভ ছয় গুপ্ত শত্রু হ্রাস পাবে সপ্তম প্রেম বিবাহ দাম্পত্য দেখার মতন উন্নতি হবে অষ্টম ঘরে রকম অশুভ গ্রহ না থাকার কারণে মৃত্যুর মতন কোনো ঘটনা ঘটবে না ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি হবে না তা বলে জ্বর হতে পারে শরীর খারাপ হতে পারে এগুলি হতে পারে দেখবেন গ্যাস অম্বলে আপনারা বেশি ভুগবেন রাহু গ্যাস অম্বল করায় আন্ত্রিকের সমস্যা তৈরি করে রাহু যে সমস্যাগুলো তৈরি করে নার্ভের সমস্যা তৈরি করে মানসিক দিক প্রবলেম তৈরি করে এগুলো নিয়ে আমরা শর্ট ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন আগে তাহলে খুব ভালো বুঝতে পারবেন যে রাহুর দ্বারা আপনারা কোন কোন জায়গায় অসুবিধা পড়বেন কোন কোন জায়গায় বেনিফিটেড হবেন গুরু চন্ডাল বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু একত্রে থাকলে অশুভ ফল হয় তার আগে হয় না এবার আমরা মৃত্যুর মতন জায়গা বললাম দুর্ঘটনার মতন জায়গা বললাম রোগব্যাধি বললাম ভাগ্য অতি শুভ কর্মে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্থান পরিবর্তন হতে পারে হয়তো আয় বৃদ্ধি পাবে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে ব্যয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে যেমন ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণ দ্বাদশে শনি আপনাদের জন্য সেরা টোটকা হবে বৃহস্পতির মন্ত্র হলুদ পোশাক আশাক পরে ওং হিং ক্লিং হুং বৃহস্পত দেবী তারা ছবির দিকে তাকিয়ে এই বীজ মন্ত্র স্নান করে করবেন কি সুন্দর রেজাল্ট দেখবেন যদি করতে না পারেন প্রত্যেক মিন জাতক জাতিকারা সাইট্রিন ব্রেসলেট নিয়ে এসে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করবেন হোম ছাড়া কোনো জিনিসের পূজা অর্চনা করা বৃথা হোম করে প্রাণ প্রতিষ্ঠা করবেন সে জিনিস আলাদাভাবে কাজ করে এটি গেল দু নম্বর অর্থাৎ বৃহস্পতি বীজ মন্ত্র অথবা সাইট্রিন দুই শনির বীজ মন্ত্র সন্ধ্যেবেলায় ওং ঐং হ্রীং শ্রীং সনৈশ্চরায় ঐং হ্রীং শ্রীং স্বনৈশ্চরায় শনি শনিদেবের চরণ দর্শন করবেন আমাদের এই অনুষ্ঠানে শনিদেবের চরণ আপনাদের দেখানো হবে শুধু শনিদেবের চরণ দর্শন করবেন মুখের দিকে তাকাবেন না আমাদের এখানে ক্লিপে শনিদেবের চরণকে দেখানো হবে এবং সেখানে অপরাজিতা ফুল দিয়ে আপনারা ওং ঐং রিং শ্রিং সান চাড়ায় আঠাশ বার করবেন উন্নতি কাকে বলে দেখে নেবেন ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ